সিলেট সুনামগঞ্জ সহ বন্যা কবলিত মানুষদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে রেড ক্রস সোসাইটি অব চায়নার পক্ষ থেকে $2 লাখ আর্থিক সহায়তা দিয়েছে চীনা দূতাবাস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাবের কাছে এই সহায়তা তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং বোর্ডের সদস্য এম মঞ্জুরুল ইসলাম ও মহাসচিব কাজী শফিকুল আজম। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের উন্নয়নের দীর্ঘস্থায়ী অংশীদার। চলমান বন্যা পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ সহায়তা দিয়ে বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াতে ইচ্ছুক চীন। I had the honor to work very closely with the BDRC as আপাতত যে সহায়তা করতে পেরেছি সেখানেই শেষ নয়, ভবিষ্যতে মানবতার জন্য আমাদের পক্ষ থেকে এ ধরনের সাহায্য অব্যাহত থাকবে। আমি বলবো, যে কোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিশেষত রোহিঙ্গাদের সহায়তায় অতুলনীয় কাজ করছে তারা। আশা করি ভবিষ্যতেও এই সোসাইটির সাথে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। এ ধরনের বন্যা আমরা আগে দেখিনি, লাখো মানুষ গৃহহীন হয়েছে। রেড ক্রস সোসাইটি অব চায়নার এই আর্থিক সহায়তা আমাদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় অবদান রাখবে।